আসলাম আর এখানে আমাদের গজলগুলো লাইভ দেয়া হচ্ছে আর সাথে আছে আমাদের গায়েন টিভি 786 আর সাথে আছে আমাদের নাত ইসলামিক টিভি আর আরো আছেন আমাদের রুহানি মাহফিল এই চ্যানেলটিকে মানে এই সমস্ত চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের সমস্ত ভিডিও এই চ্যানেলগুলোকে আপলোড দেওয়া হয় এতে তো আপনাদের এই অনুষ্ঠান পরবর্তীতে দেখতে পাবেন অনেক ভালো লাগবে চ্যানেলগুলোকে ফলো করবেন আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা শেয়ার করবেন আর কমেন্টে কিন্তু একদম লিখতে ভুলবেন না মনে থাকবে তো ঠিক আছে দেখুন মাহে রমজান সম্পর্কে আজকে যে গত কয়েকদিন আগে আমাদের থেকে মাহে রমজান বিদায় নিয়েছে সেই সাথে বিদায় নিয়েছে পবিত্র ঈদ সেই ঈদ সম্পর্কে একদম ছোট্ট কালাম পরিবেশন করে শোনাচ্ছে আশা করি ভালো লাগবে কবি লিখছে শুনুন মাহে রমজান শেষে মনে খুশির জোয়ার মাহে রমজান শেষে মনে খুশির জোয়ার বাঁকা চাঁদে মৃদু হাসে চাঁদে রাতে বার ধনী গরিব মিলে মিশে হয় একাকার ধনী গরিব মিলে মিশে হয় একাকার কেদে মোবারক মোবারক কণ্ঠে সবার কেদে মোবারক মোবারক কণ্ঠে সবার মাহে রমজান শেষে মনে খুশির জোয়ার বাঁকা চাঁদে মৃদু হাসে চাঁদে রাতে বার ধনী গরিব মিলে মিশে হয় একাকার এদে মোবারক মোবারক কণ্ঠে সবার এদে মোবারক মোবারক কণ্ঠে সবার এদে মোবারক মোবারক কণ্ঠে সবার তারপরে বলছে শুনুন আমরা আমাদের মধ্যে যারা পবিত্র ঈদগাহে যায় তারা কিন্তু সেই অনেকের মধ্যে আমাদের সমাজে গরিব এবং বড়লোক উভয়েই আমরা বাস করি কিন্তু ওই ঈদগাহে আমাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকে না সেই সম্পর্কে শায়েদ তারপরে ছন্দ লিখছে শুনুন নতুন পোশাক সুরমায়া তোর লাগে গায়ে নতুন পোশাক সুরমায়া তোর লাগে গায়ে গলায় গলায় মেলে লাচ্ছাসি মাই খেয়ে নতুন পোশাক সুরমায়া তোর লাগে গায়ে গলায় গলায় মেলে লাচ্ছাসি মাই খেয়ে অজীব সালাতে শকর জানাতে আল্লাহর অজীব সালাতে শকর জানাতে আল্লাহর ছোট বড় সবাই যাবে ঈদ গায়া বার মাহে রমজান শেষে মনে খুশির জোয়ার বাঁকা চাঁদে মৃদু হাসে চাঁদে রাতে বার ধনী গরিব মিলে মিশে হয় একাকার ঈদ মুবারক মুবারক কণ্ঠে সবার ঈদ মুবারক মুবারক কণ্ঠে সবার এক পবিত্র ঈদেই ইমাম হাসান হোসেন নানাজির কাছে কি দাবি করছে আর দেখুন তাদের সাথে কি ঘটছে শায়ের পরের ছন্দে লিখছে শুনুন হাসান হোসেন দাবি করে নানার কাছে হাসান হোসেন দাবি করে নানার কাছে ঈদ মানব মোরা আজ নতুন সাজে হাসান হোসেন দাবি করে নানার কাছে ঈদ মানব মোরা আজ নতুন সাজে আরশ হতে পোশাক এলো তফা খোদার আরশ হতে পোশাক এলো তফা খোদার আরশ হতে পোশাক এলো তফা খোদার লাল সবুজ দুই পিরিহান নবীর নওয়াসার লাল সবুজ দুই পিরিহান নবীর নওয়াসার মাহে রমজান শেষে মনে খুশির জোয়ার বাঁকা চাঁদে মৃদু হাসে চাঁদে রাতে বার বাঁকা চাঁদে মৃদু হাসে চাঁদে রাতে বার ইমাম হোসেন এবং ইমাম হাসানের ওই যে আরশ থেকে যে পোশাক এসেছিল আরশ পাক থেকে তখন সেই পোশাকের মধ্যে কি সংকেত আল্লাহ রসুল পেয়েছিলেন শায়েদ তারপরে ছন্দে লিখছে শুনুন লালে হোসেন সাজে আর সবুজে হাসান লালে হোসেন সাজে আর সবুজে হাসান দেখে বুঝে নিয়েছিলেন মোর দো জাহান লালে হোসেন সাজে আর সবুজে হাসান দেখে বুঝে নিয়েছিলেন মোর দো জাহান শহীদ সংকেত পাঠাই খোদা দুই নওয়াসার শহীদ সংকেত পাঠাই খোদা দুই নওয়াসার হাসান জহরে হোসেন কারবালার শিকার হাসান জহরে হোসেন কারবালার শিকার হাসান জহরে হোসেন কারবালার শিকার একদম শেষ কথায় আর কি লিখছে শুনুন পেতে রাজাকাত দিয়ে তবে মানাও খুশির ঈদ কবি লিখছে ওই পেতে রাজাকাত দিয়ে তবে মানাও খুশির ঈদ আর গড় এতিম দুঃখীর মনে খুশির ভিত পেতে রাজাকাত দিয়ে তবে মানাও
তুই মনে খুশির ভীত খুশি হয়ে যাবে আমার পাক পরোয়ার খুশি হয়ে যাবে আমার পাক পরোয়ার ভাব মোকাবির এই খুশি পাবে কি আর ভাব মোকাবির এই খুশি পাবে কি আর মাহে রমজান শেষে মনে খুশির জোয়ার বাঁকা চাঁদে মৃদু হাসে চাঁদে রাতে বার ধনী গরিব মিলে মিশে হয় একাকার ধনী গরিব মিলে মিশে হয় একাকার ঈদ মুবারক মুবারক কণ্ঠে সবার ঈদ মুবারক মুবারক কণ্ঠে সবার ঈদ মুবারক মুবারক কণ্ঠে সবার ঈদ মুবারক মুবারক কণ্ঠে সবার।